وعليكم السلام ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ভাইজি জিজ্ঞাসা করেছেন যে যদি জোহরের সালাত কাজা হয়ে যায় তাহলে সেটা আসরের সময় পড়া যাবে কি না এ ব্যাপারে বলবো যে প্রথমত কাজা থেকে যথাসাধ্য চেষ্টা করতে হবে বেঁচে থাকার শরীয়ত সম্মত আজরের কারণে যদি কাজা হয়ে যায় তাহলে আসরের সালাতে উপস্থিত হলে প্রথমে জোহরের সালাত আদায় করতে হবে অর্থাৎ আসরের জামাতে জোহরের নিয়তে দাঁড়াতে হবে জামাত রানিং হচ্ছে তখন দাঁড়ালেও হবে অথবা জামাত চলছে সে অবস্থাতে দাঁড়ালেও তাকে জোহরের নিয়াত করে দাঁড়াতে হবে জোহরের নিয়াত করে দাঁড়িয়ে জোহর পড়ে নেবে তারপরে সে আবার আসর পড়বে যদি কেউ কোনো মুসল্লি আসে আবার তাহলে তাদের সঙ্গে নিয়ে আসরের জামাত করবে অথবা সে একাই আসরের সালাত আদায় করবে প্রথমে তাকে জোহরই পড়তে হবে যদি চোসে আসরের জামাতে দাঁড়াচ্ছে কিন্তু প্রথমে জোহর পড়বে তারপরে আসর পড়বে যদি আসরের ওয়াক্ত রয়েছে আর জোহরটা তার কাজা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আসরের সময় অবশ্যই তোলা যাবে তবে আগে জোহর পড়তে হবে তারপরে আসর যদি জামাতেও হয় তবুও তাকে জোহরের নিয়াত করে দাঁড়াতে হবে জোহর পড়ে নেবে জামাতে চার রাকাত তারপরে সে একাকী আবার তাকবীর দিয়ে অর্থাৎ ইকামত দিয়ে সে আবার আসরের সালাত আদায় করবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু